তো সুধি ভক্তবৃন্দ শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ এইটি যখন বলছি তখন এখনকার দিনের ভাষায় যে একটা বলে ডিসক্লে স্বীকার করে নেওয়া দরকার যে আমি ক্লেম করছি না ডিসক্লেইমার হচ্ছে কি যে রামকৃষ্ণ সঙ্গে যখন বলছি শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি বা একটা কিছু বিশেষত্ব আছে যার সম্পর্কে বলতে চলেছি তাহলে কখনোই এরকম নয় যে তাঁরই একমাত্র আছে যতজন সংঘগুরু সহসংঘাধ্যক্ষ অর্থাৎ অধ্যক্ষ সহসংঘাধ্যক্ষ তো বটেই সন্ন্যাসীরা যেটা সব সময় বলেন সেটা হচ্ছে যে যিনি কোনো পদে নেই অফিসিয়ালি কোনো পোস্টে নেই তার মধ্যে দিয়েও শ্রীরামকৃষ্ণের মহিমা যে কিভাবে প্রকাশিত হচ্ছে সেটা আমার মতো কোনো বক্তা অন্তত বলে শেষ করতে পারবে না সো ডিসক্লেমারটা হচ্ছে যে রঙ্গনাথ আনন্দজি মহারাজের সম্পর্কে বলা হচ্ছে যিনি সংঘগুরু ছিলেন ত্রয়োদশ সংঘগুরু বহু মানুষের ব্যক্তিগত জীবনের গুরুদেব কিন্তু এমন যেন একবারের না ভাবি যে এইটা তার খুব স্পেশাল স্পেশাল যেটুকুনি ভাববো সেটুকুনিকে সেটুকুনিকেই আমাদের শ্রীরামকৃষ্ণের চরণে অর্পণ করতে হবে সেই জয়রামবাটির সেই দৃশ্য মনে রেখে যে শ্রীরামকৃষ্ণের শ্রীচরণ থেকে শ্রী শ্রী মা দেখছেন যে গঙ্গার উৎপত্তি হচ্ছে তখন তাড়াতাড়ি ফুল ছিঁড়ে নিয়ে ঠাকুরের পায়ে দিচ্ছেন আর বলছেন যে ও ও দেখছি দেখছি এনার পা থেকেই তো সব কিছু এনার চরণ থেকেই তো সব কিছু সেই এনার চরণ থেকেই সব কিছু এইটা মনে রেখে আমরা এর মধ্যে আছি ডিসক্লেমার হচ্ছে যে নাথিং টু বি টেকেন অ্যাজ ভেরি ভেরি স্পেশাল আর ক্লেমার বলে যদি একটা শব্দ থাকতো যে ক্লেম করব দাবি করব তাহলে সেটা হচ্ছে এর থেকেই সব কিছু এই জায়গাটা ভেবে নিয়ে আমরা ভাবছি সেই তার কথা যিনি যখন ক্লাস এইটে পড়েন তখন তিনি বলছেন যে একজন কোথা থেকে সে বই দিয়ে গেল সে বইটা হচ্ছে যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তার মানে মহারাজজি বলেন ঠিক যে ওটা মালায়ালাম ভাষায় ছিল না ইংলিশে ছিল কিন্তু বলছেন যে ওই বই দিয়ে গেল আমি এবার সঙ্গে সঙ্গে একশো কথা পড়ে ফেললাম এবং পড়ে ফেলে সেইখান থেকেই আমার জীবনের গতিপথ নির্ধারিত হয়ে গিয়েছিল এটি রঙ্গনাথনজি বলছেন আপনারা যেভাবে নট করছেন তাতে বুঝতে পারছি যে অনেকেই এটি জানেন যখন শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি রূপে ভাবছি স্বামী রঙ্গনাথন কথা তখন ভাবছি যে যেমন ওই সত্য যে যে আলাদাভাবে যেন ফোকাসটা এদিক ওদিক না হয়ে যায় তেমনি আবার এটাও ঠিক জীবনের গতিপথ যার একশো পাতা পরে নির্ধারিত হয়ে যাচ্ছে তার মধ্যে দিয়ে নিশ্চয়ই শ্রীরামকৃষ্ণের শক্তি বিশেষভাবে প্রবাহিত হচ্ছে শ্রীরামকৃষ্ণের শক্তি বললে আমাদের অভ্যেস যে মা শারদা এবং স্বামী বিবেকানন্দের কথা বলা এই অভ্যেসটা ভালো না খারাপ এ ভালো এই জন্যে যে এই তিনজন আলাদা করে কেউ নন আমি যখন দুবাইতে গিয়েছি তখন আমার অভিজ্ঞতার মধ্যে যেটা আছে সেখান থেকে দেখা যাবে যে হ্যাঁ এই তিনজনকে একসঙ্গে বলতে যে বড়রা শিখিয়েছেন এটা ঠিক কথা দুবাইয়ের ইন্ডিয়া ক্লাব সেখানে যখন স্বামী বিবেকানন্দের উপরে বক্তৃতা দিয়েছি তাদেরই আহ্বানে ওখানকার ভক্তদের আহ্বানে কিন্তু সেখানে বলতে গিয়ে দেখছি যে স্বামীজির উপর যখন বলেছি টলেছি আর সুসজ্জিত হল আপনারাও নেটে ফেললে এখন দেখতে পাবেন ইন্ডিয়া ক্লাব দুবাই এটা সুসজ্জিত হল সেইখানে বলবার পর প্রশ্ন ছিল সেটাও মোটামুটি ঠিকঠাকই হলো মনে হলো যে লোকজন সব খুশি তারপর যখন ওখান থেকে নেমেছি তখন দেখছি একজন একটু আমার থেকে লম্বা চওড়া মানুষ সেই ভদ্রলোক বা যুবক আমাকে বলছেন যে হা ইউ স্পোকস নাইসলি অন স্বামী বিবেকানন্দ বলে ইংলিশে যেটা বলছেন সেটাতে দেখি আমার ভেতরে একটা কীরকম অস্বস্তি তৈরি হলো কারণ কি তিনি আমাকে বলছেন যে আপনাদের বিবেকানন্দ তো আমাদের অঞ্চলটাকে পাগলা গারদ বলেছিলেন আমি যে এই মরেছে এটা আবার কি বলছে তো এর একটু আগে ফুলের বকে টোকে দিয়েছে এখন এই বাংলায় বকে দিচ্ছে নাকি তো কি বলতে যে তখন মানে মাথা কাজ করছে না তারপরে আমিও একটুখানি হাসি হাসলাম যেটা পৃথিবীর সবচেয়ে অর্থহীন হাসিগুলোর মধ্যে একটা করে তারপরে যাই হোক ভাবছি যে যারা নিয়ে গেছে তারা নিশ্চয়ই বডিগার্ডের কাজ করবে যে এরপর যদি কিছু বিপর্যয় হয় কিন্তু ভদ্রলোক দেখছি সব প্রশংস দৃষ্টিতে বলে যাচ্ছেন এবং আরও বলছেন যে সেই সব উনি বলেছিলেন বলেই তারপর তো সংস্কার আন্দোলন আর কোথায় সংস্কার বুঝতে পারছি না তো কি হয়েছে করে তো চলে এলাম এদেশে এসে দেখছি যে কি বলতে চেয়েছিলেন তখন দেখছি যে কোনো একটা জায়গা বোধ আমার আগে পড়া ছিল না বা পড়া থাকলেও ভুলে গেছি সেটা হচ্ছে যে স্বামী বিবেকানন্দ বলেছেন যে আমাদের কেরালা অঞ্চল এবং সেটা মালাবার তখন তো এরকমভাবে প্রভিন্সগুলো ছিল ওই মালাবার অঞ্চলে যে অস্পৃশ্যতা তিনি দেখেছেন এবং যে অস্পৃশ্যতার তীব্র আক্রমণ নেমে এসছে এখনকার দিনে যাদেরকে প্রান্তিক মানুষ বলা হয় মার্জিনালাইজ পিপল সেইটা দেখে বিবেকানন্দ স্থির থাকতে পারেননি এটা আপনারা সবাই জানেন তার মধ্যে উনি বলছেন এরা কি যে যারা কিনা ওই অন্তজ মানুষজন তাদেরকে এইভাবে অত্যাচার করে করতে করতে এক জায়গাতে চিঠির মধ্যে লিখেছেন যে মালাবার ইজ আ ল্যান্ড অফ লুনাটিক্স এ পাগলের জায়গা একেবারে সেইটা একদম ওইখানে বলেছিলেন তখন আমি আবার ভাবলাম যে খুব জোর বেঁচে এসছি কিন্তু তারপরে ভাবলাম যে কি বলতে চাইছিলেন প্রশংসাই বা করছিলেন কেন তখন টুকরো টুকরো যে স্মৃতিটা ছিল সেখান থেকে দেখলাম যে উনি বলতে চাইছেন যে স্বামী বিবেকানন্দ এরকম শার্পলি বলেছিলেন বলেই আমাদের ওখানে সংস্কার আন্দোলন শুরু হয়েছিল এবং সত্যিই সত্যি শ্রীযুক্ত নারায়ণ গুরু প্রমুখ আমি তখন পড়লাম এটা বাস্তবিক স্বীকার করতে দোষ নেই লজ্জা নেই যে ওটা জানা ছিল না নারায়ণ গুরু প্রমুখ যে সংস্কার আন্দোলন করেছিলেন যে যেখানে মেয়েরা টেম্পলে ঢুকতে পারবেন কি মন্দিরে ঢুকতে পারবেন কিনা অব্রাহ্মণেরা ঢুকতে পারবেন কিনা ইনি বিরাট সামাজিক আন্দোলন হয়েছিল এবং হয়ে সেই রাজ্য মানে সেই অঞ্চল তথা সেই রাজ্যের বিরাট প্রগতি হয়েছে এবং এই যুবক তিনি ওই দুবাইতে বিবেকানন্দের বক্তৃতা শোনবার পর ওইটা আমার সঙ্গে শেয়ার করতে চাইছিলেন যদি আমার জানা থাকতো ভালো হতো তিনি শেয়ার করতে চাইছিলেন যে বিবেকানন্দ ওই রকম ভাবে আঘাত করেছিলেন সেটা আশীর্বাদ এবং ওই জন্যই আমাদের নারায়ণ গুরু অনেক পরে এসেছেন তো তিনি ওই রকম ভাবে আমাদেরকে ওখানে সংস্কার আন্দোলন হয়েছে তাই জন্যে আজকে আমরা এখানে দাঁড়িয়ে উদ্বোধন রামকৃষ্ণ মঠ উদ্বোধন এখন যেটির নাম হয়েছে সেইখানে তখন অধ্যক্ষ ছিলেন স্বামী মুমুকসানন্দজি মহারাজ আমি ঘুরে আসার পর যখন ওনার সঙ্গে দেখা করতে গেছি গিয়ে এইটা যখন বলছি তখন উনি চমকে উঠে বললেন যে হ্যাঁ হ্যাঁ আমরা যখন টিসিতে ছিলাম তখন তো রঙ্গনাথনজি নারায়ণ গুরুর কথা আমাদের বলেছিলেন তখন আমার আবার চমক লাগলো তারপর আরও পড়াশোনা করলাম যা লিটারেচার আছে তাতে দেখলাম যে হ্যাঁ এই ব্যাপারটা মিলে যাচ্ছে পুরোপুরি যে এবং এই যুবকের মনে হয়েছে যে স্বামীজি অত বকেছিলেন বলেই তারপর সংস্কার আন্দোলনের রাস্তা খুলে গেছে এবং মানুষজনের জীবনে অন্য রকমের অগ্রগতি এসেছে কেন আপনাদের বলছিলাম যে ওই যে অভ্যেস যে ঠাকুরের কথা বললেই মা এবং স্বামীজির কথা মনে পড়ে তার কারণ হচ্ছে যে ভেবে দেখুন যে যে অঞ্চলকে স্বামীজি বলছেন ল্যান্ড অফ সেই কেরালা থেকেই তিনি ওই পাতা একজন ছেলেকে তুলে আনলেন যাকে কিনা পরে সংঘের ল্যান্ড অফ লোনিক্স ইয়ার কামস আ পার্সন হু ইস গোয়িং টু গাইড সো মেনি পিপল ইন দেয়ার স্পিরিচুয়াল পাথ তাই স্বামীজি ওই যে বকুনি দিচ্ছেন এবং সেইখান থেকে একজন ছেলেকে তুলে আনছেন ভায়া কথামৃত তার মানে বোঝা যায় যে ঠাকুর স্বামীজি মা সব একটা শক্তি হয়ে কাজ করেন শুধু আলাদা আলাদা চ্যানেল বলে মনে হয় মায়ের কথার মধ্যে আজকে আমরা একটু যাব রঙ্গনাথী মহারাজ এই যে ঠাকুরের সঙ্গে বলছেন এটা তো সারা পৃথিবীতে বলেছেন এবং মানুষের কাছে মানুষের সময় নেই যে তুমি কি এত ফেনি ফেনি বলছো ছোট্ট করে চট করে বলো না যে কি বলবার আছে এইটা ওনার স্টাইলের মধ্যে খুব দেখতে পাওয়া যায় যে উনি যখন বলছেন তখন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যখন বলছেন তখনও বিশেষ তার বিশেষত্ব কি সেখানে যখন মহারাজ বলছেন তার মধ্যে খুব পয়েন্টেড ইভ্যালুয়েশন আছে সেরকম একটা জায়গায় উনি বলেছেন যেটা হয়তো বাংলা করবার দরকার হবে না বাংলা করে বলতে পারতাম কিন্তু ইংলিশটা এত ভালো যে পড়তে ইচ্ছে করছে

although much of that influence has been indirect and unrecognized as such বিশাল প্রভাব তার এরকম স্পিরিচুয়াল লিডার পৃথিবীতে আর জন্মানী জন্মাননি যদিও সেই যে তার প্রভাব ওটার অনেকটাই ইনডাইরেক্ট এবং এখনো পর্যন্ত আনরিকগনাইজড ধরা যায়নি এইটি রঙ্গনাথনানন্দ জি মহারাজ বলেছেন আমরা কিসের মধ্যে আছি ওই শিরোনামের মধ্যে আছি যে শ্রী রামকৃষ্ণের প্রতিনিধি স্বামী রঙ্গনাথানন্দ জি এই যে উনি বলছেন যে তার যে প্রভাব সেখানে তিনটে জায়গার কথা বিশেষভাবে উল্লেখ করলেন যে তিনটে প্রভাব একটা হচ্ছে রিএস্টাবলিশমেন্ট অব দ্য সুপ্রিমেসি অফ দ্য সুপ্রিম আইডিয়াল দুই হারমানি অফ রিলিজিয়ানস তিন স্পিরিচুয়ালাইজেশন অব দ্য হিউম্যানিস্টিক ইম্পালস এই তিনটে জায়গাকে আমরা ছোট্ট ছোট্ট করে ছুঁয়ে যাব যে শ্রীরামকৃষ্ণের অবদান সমগ্র পৃথিবীতে দু সালের কাছাকাছি মহারাজের একটা লেখার মধ্যে এটা রয়েছে যেটা পড়লে চমকে উঠতে হয় যে উনি এমন এমন জিনিস বলছেন যেটা দু চব্বিশে একজন নাস্তিক লোকও শুনতে চাইবে যে হ্যাঁ এই প্রবলেমগুলো আছে সমাধান কি বলেছেন উনি সহমত হতেও পারে না পারে কিন্তু দু চব্বিশের সমস্যার কথা উনি দু হাজারের কাছাকাছি সময় বলেছেন তার আগে তো বিস্তর বলেছেন বটেই যেখানে বলছেন যে শ্রীরামকৃষ্ণ কি জন্য এসেছেন বা তার জীবনের প্রধান বিশেষত্বের মধ্যে একটি হচ্ছে রি অফ অব দ্য সুপ্রিমেসি অব দ্য স্পিরিচুয়াল আইডিয়াল আধ্যাত্মিক যে আদর্শ সেটাই যে শ্রেষ্ঠ এটা শ্রীরামকৃষ্ণ প্রমাণ করেছেন নতুনভাবে এস্টাবলিশ করেছেন অর্থাৎ চাল কলা মূল অর্থনীতি রাজনীতি সমরনীতি এই সমস্ত কিছুর মধ্যে থেকে মানে এই সমস্তগুলোকে উড়িয়ে দেওয়া হচ্ছে না ফুৎকারে কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে থেকে আধুনিক কালে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন কোনটা সেটা হচ্ছে স্পিরিচুয়াল আইডিয়াল বা আধ্যাত্মিক আদর্শ এইটা শ্রীরামকৃষ্ণ প্রতিষ্ঠা করেছেন রঙনাথনজি যখন বলছেন তখন সবসময় আপনাদের মতো মানুষের কাছে বলছেন না বলছেন সারা পৃথিবীর অবিশ্বাসী দাম্ভিক ছোটকাটা মানুষের কাছেও সুতরাং সেখানে বলতে গেলে ভেতরে সেই জোরটা লাগে সেই কনভিকশনটা লাগে সেখানে যখন উনি বলছেন যে রিএস্টাবলিশমেন্ট অব দ্য সুপ্রিমেসি অফ দ্য স্পিরিচুয়াল আইডিয়াল সেখানে তার মধ্যে বলছিলেন পড়তে গেলে চমকে চমকে উঠতে হয় যে যদি কাউকে বলি যে দেখ এটা দু হাজার চব্বিশের সে দিব্যি বিশ্বাস করে নেবে উনি বলছেন যে আমাদের সময়কার মুশকিল হচ্ছে যান্ত্রিকতা এবং ভোগের অন্তহীন আকাঙ্ক্ষা এটা দেখা যাবে এই বক্তা আজকে যে কথাটা বলছে যেটা ভেবে কালকে ওটা আরও বেশি সত্যি কেননা ওই প্রতি সেকেন্ডে সেকেন্ডে যন্ত্র আমাদেরকে গ্রাস করছে যন্ত্রণা দিচ্ছে কিন্তু এই ভেবে যন্ত্রণা এই ভেবে যন্ত্রকে লোকে অবলম্বন করছে যে আমার খুব সুখ হবে খুব সুখ হবে চলো পঞ্চাশ হাজার টাকা দামের বেশি একটা মোবাইল কিনি সেই মোবাইল সেইখানে সোশ্যাল নেটওয়ার্কিং সেইখানে কার স্টেটাস দেখে একজন মানুষ পুরো ভেঙে পড়লো এ তো মুশকিলের কথা কত রকমভাবে মানসিক চাপ তৈরি হয়ে যাচ্ছে মহারাজ বলছেন যে যান্ত্রিকতা ও ভোগের অন্তহীন আকাঙ্ক্ষা এইটা একটা যুগের ব্যাধি এই বলতে বলতে শ্রীরামকৃষ্ণের কথায় আসছেন দিস ইজ সো গ্র্যান্ড যখন কি কোনো নাটক শুরু হয় যাত্রা শুরু হয় তার আগে মিউজিক বাজে মিউজিক বাজে এবং মিউজিকটা সাধারণত কি হয় যে ওই নাটকের যে ভাব তার সঙ্গে মিলিয়ে বাজে আর মহারাজ দেখাচ্ছেন যে মিউজিকটা বেসুরো মিউজিক আধুনিক কালে সেখানে ঠিক ঠিক সুরে গাঁথা মিউজিকের অন্য নাম শ্রীরামকৃষ্ণ বলছেন যে মানুষ প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এক দুই বিচ্ছিন্ন হচ্ছে অন্তরের মধ্যে যে শক্তি এবং আনন্দের উৎস আছে সেখান থেকে এই যে এই মুহূর্তে দাঁড়িয়ে এসি ছাড়া আমাদের চলছে না উৎকট গরম সকলেই জানেন যে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে এটা হয়েছে কিন্তু আমি কারোর দিকে আঙুল তুলতে পারবো না কারণ তাহলে আমার দিকেও তুলতে হবে আমিও তার মধ্যে আছি কিন্তু আমরা সহযোদ্ধা হিসেবে সহমর্মী হিসেবে একই পথের পথিক হিসেবে নিশ্চয়ই এটাকে স্বীকার করবো যে হ্যাঁ প্রকৃতি বিচ্ছিন্নতা ইট হার্টস ইট পেন্স অ্যান্ড উই ব্লিড ফর দ্যাট যে প্রকৃতি থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে আছি মহারাজ বলছেন তুমি দু রকম প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছো একটা হচ্ছে বাইরের প্রকৃতি আর একটা হচ্ছে অন্তরের প্রকৃতি যেটা কিনা শুদ্ধ এবং যেটা আনন্দদায়ক এই দুটো থেকেই বিচ্ছিন্ন হয়ে গেছি কিন্তু ওনার বলার ভঙ্গির মধ্যে কোথাও হুইপিং নেই কাউকে এম্বারাস করা নেই কাউকে খাটো করা নেই কিন্তু ওই যে বলছিলাম যে যদি রাজনীতিকে ছেড়ে দেন কমরেড যে একই পথের প্রথিক কমপ্যাট্রিয়েট এই রকম ভাবনা থেকে তার বলা তিনি বলছেন যে এর ফলে হয়েছে কি এই দুরকম প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য আমাদের জীবনে এসছে অসারতা ইংলিশে আছে ফিউটিলিটি অর্থহীনতা ও অবসাদ অসারতা যে যে লাভটা দিস লাইফ ইজ ফিউটাইল এই একটা বিবর্ণ ভাব এবং সেই বিবর্ণ ভাব যে একটা ষাঠর্ধ মানুষের হচ্ছে তাই না একটা ষোলো বছরের ছেলে বা মেয়েরও হচ্ছে যে বেঁচে থেকে কি লাভ হি ইজ টকিং অ্যাবাউট দিস পয়জনাস সেন্স অফ ইউনো ফিউটিলিটি যে এই অসারতা অর্থহীনতা এবং জীবনকে গ্রাস করছে মহারাজ বলছেন যে এর ফলে বাড়ছে হিংসা অপরাধ এই কথাগুলো চেনা চেনা কথা আছে বলছেন যে বাড়ছে হিংসা অপরাধ অনৈতিকতা ও বিচিত্র ব্যাধি লেখার মধ্যে রয়েছে যে আধুনিক সভ্যতার এই অবদান বিচিত্র ব্যাধি এমনিতে অপরিচিত নয় কিন্তু একজন সন্ন্যাসী বলছেন সেটা সম্পর্কে যে আধুনিক যুগযন্ত্র একটা সাইকিয়াট্রিস্টের চেম্বারে গেলেই বুঝতে পারা যাবে যে কি হচ্ছে তো এইটার কথা মহারাজ বলছেন ওই যে বলছিলাম এই বেসুরো জায়গাগুলোকে তুলে ধরে তারপরে সিম্ফনি আনছেন এবং তিনি বলছেন ওই কেরালার মানুষ বাংলা ভালোই বলতে পারতেন তবু যিনি বাঙালি নন জন্মসূত্রে তার মুখে বাংলা শুনতে যেন আরোই মিষ্টি লাগে আর সেটা যদি সেই গালে অল্প অল্প দাঁড়ি যিনি কিনা পৃথিবীতে আবির্ভূত হয়েছেন তার কথা হয়তো তো আরোই ভালো মহারাজ এই সমস্ত বেশুরো আধুনিকতার কথা বলতে বলতে বললেন যে তাই আমাদের দরকার শ্রীরামকৃষ্ণকে যিনি বলছেন ঈশ্বর লাভী মানুষ জীবনের উদ্দেশ্য মহারাজের যে ইংলিশ লেখা তার মধ্যে এটা বাংলায় লেখা আছে কোটেশনের মধ্যে উনি ওটাকে ট্রান্সলেট করতেই পারতেন কিন্তু না করে বাংলায় দিয়েছেন তারপরে অনুবাদ করে দিয়েছেন যে ঈশ্বর লাভী মানুষ জীবনের উদ্দেশ্য এইটা শ্রীরামকৃষ্ণ যে বোঝাচ্ছেন শ্রীরামকৃষ্ণ যে বলছেন এই স্পিরিচুয়াল আইডিয়াল এই আধ্যাত্মিক আদর্শ আমাদের জীবনে চাই চাই তার কারণ এটাকে মুছে দিয়ে এটাকে বাদ দিয়ে যা হচ্ছে এই তো বললাম আপনাদের যেটা কিনা শেষ পর্যন্ত ব্যাধিতে আত্মপ্রকাশ করছে সেইখানে বিচিত্র শ্রীরামকৃষ্ণের এই আদর্শ আমাদের খুব করে চাই এর চর্চা চাই আর ঈশ্বর লাভ বলতে মহারাজ ব্যাখ্যা করছেন যে ঈশ্বর লাভ মানে যে ঈশ্বর ভেতরে আছেন এবং যে ঈশ্বর বাইরেও আছেন সর্বব্যাপ্ত রূপে তিনি আমাদের আন্তর চৈতন্য বলতে বলতে তিনি স্বামীজির কথায় আসছেন যে স্বামীজি বলেছেন ইচ সোল ইজ পোটেন্সিয়ালি ডিভাইন তাহলে প্রত্যেক সত্তাই হচ্ছে সুপ্তভাবে অন্তর্নিহিতভাবে কিন্তু নিশ্চিতভাবে ডিভাইন বা দেবত্ব যুক্ত তা যদি হয় তাহলে শুধু মন্দিরে তিনি আছেন শুধু মসজিদে শুধু গির্জায় এটা বলবে কি করে ভেতরেও তিনি আছেন এবং ধর্ম কথাটা হচ্ছে সেইটাই তুমি ধর্ম বলো রিলিজিয়ান বলো এবিসি গামা যাই বলো একটা কিছু আছে যেটা কিনা ভেতরের সেই দেবত্বটাকে জাগিয়ে তোলে তোমার সঙ্গে সাক্ষাৎকার হয় সেই দেবত্বের যে প্রক্রিয়ার মাধ্যমে রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অব দ্য ডিভিনিটি অলরেডি ইন ম্যান তাহলে মনু ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য এই ঈশ্বর লাভ বলতে রঙ্গনাথনজি মহারাজ বারে বারে ঘুরে ফিরে এসেছেন যে ভেতরেই যিনি আছেন তাকে সাক্ষাৎ করো তার সঙ্গে যোগাযোগ হোক এই হলে তোমারও ভাল লাগবে আর সারা পৃথিবী শান্তিপূর্ণ হয়ে যাবে এই যে জায়গা তখন আর যেন মহারাজের ভঙ্গি যে আমাকে আর ওই বাজে বাজে জিনিসগুলো বলতে হবে না যে ভোগের আকাঙ্ক্ষা অবসাদ ব্যাধি এইগুলো আমাকে বলতে হবে না যদি এই ঠাকুরের কথার মধ্যে আসো স্বামীজির কথার মধ্যে আসো এবং তোমারই ভেতরে যে চৈতন্য রয়েছে আমি বল মানে ভঙ্গিটা এরকম যে আমি যদি বলি বা না বলি তোমার ভেতরে যে চৈতন্য আছে সেই চৈতন্যের তুমি যদি জাগরণ ঘটাও এইটা বলতে বলতে ওই যে মহারাজ বললেন যে ভেতরে যে চৈতন্য সেখানে তার বক্তব্য হলো আমরা তাহলে কোনটার মধ্যে আছি মহারাজের কোন একটা পার্টিকুলার লেকচারের মধ্যে আছি হ্যাঁ আছি কিন্তু সেটাকে অবলম্বন করে পুরো জীবনটিকে আমরা বোঝবার চেষ্টা করছি যে শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি রূপে তাকে কিভাবে আমরা পাচ্ছি তিনি বলছেন এই যে ভেতরের চৈতন্যের জাগরণ এটি হচ্ছে বেদান্তের মূল ভাব যেটিকে শ্রীরামকৃষ্ণ পুনঃপ্রতিষ্ঠা করেছেন আধুনিক কালে বাস্তবিক আপনারা জানেন হয়তো শুনেওছেন অঙ্গুষ্ঠ উষ্ঠ মাত্রা পুরুষ সদা জনানাং হৃদয়ে সন্নিবিষ্ট এই সমস্ত আছে যে তিনি ওই মানুষের মানে সমস্ত প্রাণীর হৃদয়ের মধ্যে তিনি রয়েছেন এখন এইটিকেই যদি অনুবাদ করা যেত অনুবাদ মানে লিটারাল অনুবাদ নয় অনুবাদ মানে মনের সঙ্গে ওই কথাগুলোকে ব্যক্ত করা অঙ্গুষ্ট মাত্রা পুরুষ সদা জানান সন্নিবিষ্ট ইজ সোল ইজ পটেন্সিয়াল ডিভাইন দ্য গোল ইজ টু ম্যানিফেস্ট দিস ডিভিনিটি ইত্যাদি এই যে জায়গাটাকে সেটিকে স্বামী বিবেকানন্দ নিয়ে আসছেন এবং ওই বেদান্তের উক্তিকে নতুনভাবে স্বামী বিবেকানন্দ এবং শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন তাদের জীবনের মধ্যে দিয়ে তাদের বাণীর মধ্যে দিয়ে তাদের বেঁচে থাকার মধ্যে দিয়ে তাদের দেহত্যাগের মধ্যে দিয়ে তাদের আনন্দে নৃত্য করার মধ্য দিয়ে এবং শ্রীরামকৃষ্ণের ক্যান্সারে পড়ে থাকার মধ্য দিয়ে সমস্ত কিছুর মধ্যে দিয়ে তাদের জীবন দিয়ে উঠে আসছে এই বেদান্তের বাণী শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের মধ্য দিয়ে রঙ্গনাথনজি বলছেন যে ওই বেদান্ত যেটা মানুষের ভেতরের চৈতন্যের কথা ঘুরে ফিরে বলে এইখানে তাকে আমরা পাচ্ছি যে যেই মুহূর্তে আমরা বলবো বেদান্ত যেই মুহূর্তে বলব উপনিষদ রঙ্গনাথনজি মহারাজ বলতে ভালোবাসতেন যে মোর দ্যান ফোর থাউজেন্ড ইয়ার্স এ গো সত্যি সত্যি গবেষণা করলে দেখা যায় এরকম রকম চার হাজার পাঁচ হাজার বছর আগে বেদান্ত বা উপনিষদ উপনিষদ বললে একরকম বোঝায় বাট বেদান্ত একটু প্রস্থানোত্রয়ের সঙ্গে সম্পর্কযুক্ত যুক্ত মোটামুটি যদি দুটিকে সমর্থক ধরে নিয়ে আপাতত উপনিষদ এবং বেদান্ত মহারাজজি বলতেন যে চার হাজার বছরেরও পুরনো এই যে শাস্ত্র এই যে দর্শন এই যে কাব্যিক সত্য উচ্চারণ এইটাই ভারতবর্ষের মূল কথা এবং সেখান থেকেই বোধহয় মানুষজন বলেছে যে হি ইজ দ্য রিয়েল ইন অফ ইন্ডিয়া ভারতবর্ষের তিনি দূত রাষ্ট্রদূত শুধু অ্যাম্বাসেডার কথাটা আরেকটু ভালোভাবে বলা যাক যে হি ইজ দ্য পার্মানেন্ট স্পিরিচুয়াল অ্যাম্বাসেডার অফ ইন্ডিয়া টু দ্য হোল ওয়ার্ল্ড ভারতবর্ষের যে অধ্যাত্ম বাণী সেটাকে তিনি সমস্ত পৃথিবীতে তিনি নিয়ে চলে যাচ্ছেন যে রঙ্গনাথনজি মহারাজের জীবনের মধ্যে যে রয়েছে সেই তিনি বলছেন এই উপনিষদ এবং বেদান্তের বাণীকে সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে হবে তখন আমরা দেখছি যে শ্রীরামকৃষ্ণ ওই মাকে বলেছিলেন যে কোথায় একটা চলে গিয়েছিলাম সেখানে সব সাদা সাদা লোক এই রকম যে মাকে বলছেন কি মিষ্টি একটা ঘটনা সেইটা দেখতে পাচ্ছি যে আরে বাবা এটা দারুণ জিনিস যে ইনি সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন এবং সেখানে মানুষের কাছে কথা বলছেন তারা এই ভারতবর্ষের বেদান্তের কথা শুনছেন তাহলে সেটা কে শুরু করেছেন আচ্ছা পেছনে কথা নয় ওই লাস্টে চারজন পাঁচজন তো এই যে শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন আমরা লক্ষ্য করছি যে যখন এই এই ভারতবর্ষের বাণীকে এটা প্রথমকে নিয়ে যাচ্ছেন স্বামী বিবেকানন্দ নিয়ে যাচ্ছেন এবং স্বামী বিবেকানন্দ সমস্ত ভারতবর্ষের বাণীকে যে বিশ্বে প্রচার করছেন তারপরে আমরা পাচ্ছি রঙ্গনাথানন্দী মহারাজকে তাহলে তার মাঝখানে যারা সঙ্গগুরু তারা কি করলেন সেই জন্যই বলছি যে আমাদের ভীষণ অন্যায় হয়ে যাবে যদি ওইরকমভাবে ভাবি প্রত্যেকের সুনির্দিষ্ট ভূমিকা আছে কিন্তু কালের স্মরণীবে ঠাকুরমা স্বামীজির ইচ্ছায় যে চলো আবার একটু বিদেশের দিকে যেতে হবে আবার তাদের কাছে প্রাণের বাণী মর্মের বাণী পৌঁছে দিতে হবে ওই কেরালা যেখানকার কিনা লোকগুলো ওইরকম ছিল ওখানকার যে ছেলে এসছে তার মাধ্যমে এটা করতে হবে দিস ইজ দ্য ডিভাইন প্ল্যান সেখানে তিনি এই রকমভাবে ভারতবর্ষের জায়গাকে নিয়ে যাচ্ছেন এবং শ্রীরামকৃষ্ণের উই উইওয়্যার এক্সিস্টিং উই উইওয়্যার স্টেইং উইদিন পয়েন্ট নাম্বার ওয়ান যেখানে শ্রীরামকৃষ্ণের সম্পর্কে ওইটা মহারাজজি বললেন যে স্পিরিচুয়াল আইডিয়াল এইটা যে শ্রেষ্ঠ এটা দেখাবার জন্য শ্রীরামকৃষ্ণের আগমন আর দু নম্বর তিনি বলছেন যে এটা খুবই পরিচিত কিন্তু মহারাজের দৃষ্টিতে হচ্ছে শ্রীরামকৃষ্ণের আগমনের অন্যতম উদ্দেশ্য সেটা হচ্ছে হার অফ রিলিজিয়ান্স বা ধর্ম সমন্বয়ের যে জায়গাটা সেটাকে প্রতিষ্ঠা করা সেখানে উনি বলছেন যে তার মানে এই নয় যে সব ধর্মই সমান এই কথাটা যে বলছেন আমরা পড়লে চমকে উঠি কারণ অনেক দুষ্ট লোক আছেন অথবা যারা বুঝে উঠতে পারেননি কিন্তু সমালোচনা করতে ভালোবাসেন সেই রকম লোক বলেন যে কি সব ধর্ম সমন্বয়ের কথা বলা হচ্ছে সব ধর্মই নাকি সমান আরে এর ধর্মের মধ্যে পরিষ্কার বলা আছে যে ওর ধর্মের দিকে যাবে না তাহলে সব ধর্মই সমান এসব কি বলা হয়েছে আবার কেউ কেউ হাত পা নেড়ে সেই নিয়ে ভিডিও করেন এবং তারপরে লোকের দ্বারা ধিকৃত হন কিন্তু এই যে জিনিস বলা যে সব ধর্মই নাকি সমান এটা শ্রীরামকৃষ্ণ বলেছেন এটার মানে হচ্ছে যে খুব মানে কাঁচা বুদ্ধির কাজ এবং রঙ্গনাথনজি অতকাল আগে যেটা বলছেন দ্যাট ইজ টু সাইলেন্স পিপল হু আর টু ক্রিটিসাইজিং আদার্স এবং সেখানে তিনি বলছেন এই জন্যই বলা হয় দেখে যুগদ্রষ্টা যে অনেক এগিয়ে ওরা ভেবে রেখেছেন সেখানে মহারাজ বলছেন নিজেই বলছেন যে তার মানে এই নয় যে সব ধর্মই সমান তাহলে কি বলছেন যে প্রত্যেক কটা ধর্মের একটা আধ্যাত্মিক ভিত্তি আছে সেইখানে সমস্ত ধর্মের মধ্যে ঐক্য রয়েছে মানে জন্য যদি কোনো ডাক্তারকে বলা হয় যে আরে এর নাম তো এইটা ওর নাম ওইটা এ ছেলে ও মেয়ে এ অমুক অসুখ ডাক্তার বলবে ওগুলো আমাকে শেখাবেন না কিন্তু আমি ইন্টারনাল যে জায়গাটা জানি সেখান থেকে জানি যে মানুষের মধ্যে মোটামুটি ব্যাপারটা সেম আছে এই যে মোটামুটি ইন্টারনালি সেম আছে এইখানে হচ্ছে যে তাহলে আমাদের শরীরের ভেতর যা আছে শরীরের ভেতর যা তা আছে কিন্তু তাতেও ভিন্নতা আছে তাতেও ভিন্নতা আছে আরও যদি ভেতরে যাওয়া যায় তাহলে দেখা যাবে যে ভিন্নতা নেই ওই যে শরীরের যে তফাতটা রয়েছে ওটা নেহাতি বাইরের যেমন যদি বলে যায় যে জামা কাপড়গুলো আলাদা লোকে হাসবে যে আপনি তাই দিয়ে বলতে চাইছেন যে লোকগুলো আলাদা তেমনি জামা কাপড় তারপর দেহ দেহের বাইরের দিকটা দেহের ভেতরের দিকটা তাঁরও ভেতরে এরা সব বলেছেন যে আমি দেহ নই মন নই বুদ্ধি নই অহংকার নই এই সমস্ত করতে 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 যে জায়গাটা দিয়ে পৌঁছচ্ছে সেইখানটাতে দেখা যাচ্ছে যে আরে এদের তো স্বভাব একই রকম কথা বলছে শুধু বাইরের জামাটা আলাদা খোলসটা আলাদা রঘুনাথনজি বলছেন যে শ্রীরামকৃষ্ণ এইটাকে ফেরত এনেছেন এবং সেখানেও তিনি যেটা করেছেন সেটা হচ্ছে প্রাচীন আমাদের ওই সনাতন যে আদর্শ সেইটাকে ফেরত এনেছেন এই সনাতন বললে এখনকার দিনে মুশকিল হয়ে যায় কন্ট্রোভার্সি আপনাদের কাছে সাবমিট করছি কেউ কেউ হাসছেনও বটে ভোট হয়ে গেছে আর দুশ্চিন্তা নেই সেটা হচ্ছে যে অনেক সময় এখন ভেবে নেওয়া হয় যে সনাতন সনাতনই মানে হচ্ছে যে কিনা সবটাকেই নেয় কিন্তু আমি যতটুকুনি বুঝেছি যে রামকৃষ্ণ সারদা বিবেকানন্দের আবির্ভাবের অন্যতম কারণ হচ্ছে যে সনাতন বলে সবটাকে এরকম দুম করে নিতে যেও না সনাতন মানে হচ্ছে যে ভারতবর্ষ থেকে যে উচ্চারণ হয়েছে তার মধ্যে একটা অংশ আছে যেটা কিনা না ইটার্নাল ট্রুথ ইটার্নালি ট্রুথ চিরকালের জন্য আরেকটা অংশ অংশ আছে খোসার মতো ফলটাকে রক্ষা করতে গেলে খোসাটাকে লাগে কিন্তু কেউ যদি খোসা শুদ্ধ খেয়ে ফেলে অসুস্থ হয়ে পড়তে পারে তাহলে এই খোসাটাকে আলাদা করতে হয় কিন্তু যদি তুমি ভাব ভাবো যে খোসাটাও যা ভেতরটাও তাই তাহলে মুশকিল হয়ে যাবে বিবেকানন্দ বারবার শেখাচ্ছেন যে আমাদের এই আচারগত যে ধর্ম সেটা কোনো সময় হয়তো ঠিক ছিল কিন্তু ওটা যুগে যুগে পরিবর্তিত হতে হয় এবং সেই পরিবর্তনকে মানতে হয় স্বাগত জানাতে হয় তাহলে সনাতন বলতে গেলে সবটাকে নিয়েই যদি হয় তখন মুশকিল হয়ে যাবে কিন্তু ভেতরে এমন একটা কিছু আছে যেটা কিনা এই হিন্দু মুসলমান এসব তফাৎ হওয়ার আগেই উচ্চারিত হয়েছে এবং সেটা চিরকাল সত্য থাকবে সেই হিসেবে আমরা সনাতন ধর্মের কিন্তু তার বিবেকানন্দ যেখানে বলছেন যে আরে কত রকমের অনাচার করেছে লোকেরা পুরোহিতেরা কত রকমের বদমাইশি করেছে শাস্ত্রের মধ্যে কথা যোগ করে দিয়েছে এই সমস্তগুলোকে সবটাকে নিয়ে যদি সনাতনী ভাবি তাহলে একটা বিরাট রকমের হয়তো ভুল হয়ে যাবে তো শ্রীরামকৃষ্ণ যেটা করছেন রঙ্গনাথনজি মহারাজ বলছেন যে ওই যে বিভিন্ন ধর্ম তার মধ্যে যে স্পিরিচুয়াল কন্টেন্ট আছে এবং কমন যেটা আছে আমরা বলি না যে পরীক্ষায় কমন পড়া তো সেরকম কমন কমনালিটি অফ অল রিলিজ এবং সেখানে যে তার যে স্পিরিচুয়াল বেস বা আধ্যাত্মিক যে ভিত্তিভূমি সেইটার মধ্যে অভিন্নতা আছে এবং সেই সমন্বয়ের বাণী তিনি বলছেন যে ওই সনাতন ধর্মের মধ্যে রামকৃষ্ণ পরিমণ্ডলে যে সনাতন কথাটাকে যে অর্থে বোঝানো হয় সেই অর্থে বলছেন যে সনাতন ধর্মের মধ্যে আছে একং সাদ বিপ্রা বহুধা বদন্তি এইটারই প্রতিনিধি হচ্ছেন শ্রীরামকৃষ্ণ এটি বলছেন আমার নিজের এক এক সময় মনে হয় ওর মধ্যে একটা আন্ডারলাইন ব্যাপার আছে যে সাদ আমি বাংলা করলে বলতাম যে কিন্তু দুঃখের সহিত বলছি কিন্তু বিপ্রা বহুদাহ দাহবাদান্তি যে যারা পণ্ডিত মানুষ আছেন তারা নানান রকম বলেন এবং সেইখান থেকে ভাইরাল হয়ে যায় হয়ে তার আবার মিস ইন্টারপ্রিটেশন হয় আর লোকেরা মারপিট করতে আরম্ভ করে ওর মধ্যে একটা আপনার ভেবে দেখবেন যে আন্ডারলাইন দুঃখ দুঃখ মাখানো কিন্তু আছে কিনা ভেবে দেখবেন যে সাদ কিন্তু খুব বাজে ব্যাপার হয়ে যাবে বিপ্রা বহুদা এই যে বিপ্রা যারা কিনা মান্যগণ্য লোক তারা নানান রকম ভাবে ব্যাখ্যা করছেন বিপ্রা কেউ অদ্বৈত বেদান্ত বলছেন কেউ বলছেন বেদান্ত মানে এই অদ্বৈত কেউ বলছেন দ্বৈত কেউ বলছেন বিশিষ্ট দ্বৈত এবং যিনি বলছেন তিনি ছাড়ছেন না কিন্তু সমস্ত মন্ত্রকে ওই অদ্বৈতের দিক থেকে ব্যাখ্যা করছেন যিনি দ্বৈতবাদী তিনি সমস্ত মন্ত্রকে দ্বৈতের দিক থেকে বিপ্রা বহুদা বাদান্তি পিপল মাইট গেট কনফিউজ পিপল মাইট স্টার্ট ফাইটিং কিন্তু জানবে একাংসদ আর এই বিপ্রা বদান্তি তার কারণ হচ্ছে মানুষ যখন ইন্টারপ্রেট করছে তখন তার মধ্যে নানান রকম হতে পারি। এই বক্তা এইসব কথা যেভাবে বলছে তার থেকে অনন্তগুণ মিষ্টি করে বলছেন শ্রীরামকৃষ্ণ যত মত তত পথ অনন্ত মত অনন্ত পথ একটি পুকুরের চারটে ঘাট এটি রঙ্গনাথনজি মহারাজ বহু জায়গায় উদ্ধৃত করেছেন এবং সেখানে উনি বলছেন এইগুলোকে দেখিয়ে করে রঙ্গনাথনজি মহারাজ মত এবং পথ সেইখানটাতে খুব পরিষ্কার করে দেখিয়েছেন যে ওই ওইখানটা যেন গুলিয়ে না ফেলে উনি বলেছেন যে সেকুলারিজমের নামে যেটা বলা হচ্ছে সেটা সম্পর্কে খুব সাবধান থাকতে হবে মানে ধর্মবিহীনতা নয় আরে ধর্মই তো আমাদের আসল দ্বারা মানুষ দেবতা হয় যেটার কিন্তু নিজের নিজের ধর্ম পালনের পূর্ণ অধিকার থাকবে কিন্তু ধর্ম সম্পর্কে উদাসীন ধর্ম লাগবে না এরকম যেন সেকুলারিজমের ভুল ব্যাখ্যা করা না হয় এরকম মহারাজ বিভিন্ন সময় কশন করে দিয়েছেন আমাদের দু নম্বর পয়েন্ট শেষ যে এই ধর্ম সমন্বয় যেটি শ্রীরামকৃষ্ণ বলেছেন সেটি রঙ্গনাথানন্দজি বলছেন যে ওই যে বৈদিক ট্র্যাডিশন একাংশ বিপ্রা বহুধা বদন্তি সেটিকে শ্রীরামকৃষ্ণ নিজের জীবনে নানান ভাবে এনেছেন আপনাদের কারো কারো হয়তো মনে পড়বে বলছিলাম শেষ শেষ হয়েও শেষ হয় ছোট গল্পের মতো যে ওই যে মহারাজ যে বলছেন যে শ্রীরামকৃষ্ণ যে বলছেন সবাই ভাবে আমার ঘড়ি ঠিক চলছে এখনকার দিনে আমরা অধ্যয়ন অধ্যাপনার সঙ্গে যুক্ত থেকে এরকম মিষ্টি উদাহরণ দিতেই পারি না কিরকম সব কঠিন কঠিন হয়ে যায় উনি বলছেন যে সবাই ভাবে ভাবে আমার ঘড়ি ঠিক চলছে এখনকার দিনে বলে সবাই আমার মোবাইলের টাইম ঠিক আছে কিন্তু কিন্তু উনি বলছেন যে মিলিয়ে নিতে হয় সত্যি লোকে মেলায়ও যখন গন্ডগোল হয় তখন আবার ওয়েবসাইট থেকে দেখে আরে সেটাও ঠিক কিনা কে জানে কিন্তু ওইটা দেখি ওর থেকে আবার ঝড়েঝাঁটি লেগে গেলো হয়তো যে কারেন্ট টাইম ধরে মেলাচ্ছে শ্রীরামকৃষ্ণের ইঙ্গিত কি চমৎকার যে সবাই ভাবে আমার ঘড়ি ঠিক চলছে কিন্তু তার সঙ্গে মিলিয়ে নিতে হয় তখনকার তিনি বলছেন সূর্যের সঙ্গে মিলিয়ে নিতে হয় সো এক্সাম্পল সূর্যের সঙ্গে আমাদের সংস্কৃত যে বিভসান যে ওই ধ্রুব সত্য যিনি তার সঙ্গে মিলিয়ে নিতে হয় তিন নম্বর যেটি বলছেন এই তিনটি আমরা বলবো আর কি বলে একটু যে ব্যক্তিগত জীবন সম্পর্কে ওই দিকে একটু দর্শন করব। তিনি বলছেন যে স্পিরিচুয়ালাইজেশন অব হিউম্যানিস্টিক ইম্পালস এটা শ্রীরামকৃষ্ণের অবদান হিউম্যানিস্টিক ইম্পালস মানুষের ভেতরে একটা প্রবণতা রয়েছে সেটাকে স্পিরিচুয়ালাইজ করে দেওয়া দারুণ ব্যাপার আর কি বলছেন শ্রীরামকৃষ্ণ এটি করেছেন ওই যে আপনাদের মনে পড়বে হয়তো একটু প্রসঙ্গ শুরু করলে যে তিনি বলছেন মোর ফিরিয়ে দাও ভেতরে কামনা আছে রাগ আছে বাসনা আছে আরে কামনা থাক না ঈশ্বরকে পাওয়ার জন্য যেন কামনা হয় এটার জন্য খুব করে ভাবো যে তাকে কেন পাচ্ছি না তাকে কেন পাচ্ছি না তাকে পেতে চাই নানান রকমভাবে ভাবে লোকে যদি বলে যে বিয়ে বাড়িতে যাবো কি সেজে যাবো সেটা নিশ্চয়ই তার একটা প্রাসঙ্গিকতা আছে তেমনি ঈশ্বরকে পাবো তার জন্য কি করতে হবে তার জন্য কি বক্তৃতা শুনতে হবে তার জন্য কি জব ধ্যান করতে হবে তার জন্য কি সংস্কৃত মুখস্থ করতে হবে কিন্তু ওই যাব অনুষ্ঠান বাড়িতে যার থেকে বেশি আনন্দের আর কিছু হয় না সেইখানে যাওয়ার জন্য কি করব কি করব এটা সারাক্ষণ যদি লোকে অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য দু মাস আগে থাকতে ভাবে আর কেউ যদি সারা জীবনের জন্য ভাবে যে ওই দিব্য অনুষ্ঠান বাড়িতে যাবো ওইখানে পার্টিসিপেট করব। যেখানে গেলে কোনো অবসাদ হয় না বরং জীবনের সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায় আর চির শান্তি ও আনন্দের উৎপত্তি হয় সেই অনুষ্ঠান বাড়িতে যাবো তার জন্য নিজেকে সাজিয়ে তুলব এই যে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে হিউম্যানিস্টিক ইম্পালস তাকে আছে যেটা সেটাকে তুমি ঈশ্বরের দিকে ওটার অভিমুখটাকে ঘুরিয়ে দাও আর ক্রোধ হ্যাঁ ক্রোধের কথাও জানি তো তোমার রাগ আছে তো রাগ আছে ওই রাগটা তখন কিরম হবে জানো যে ঈশ্বরকে পাচ্ছি না বলে নিজের ওপরে রাগ হবে যে কি চটুল জায়গায় যাচ্ছি চটুল প্রসঙ্গের মধ্যে রয়েছি অগভীর আলোচনার মধ্যে রয়েছি আই এম জাস্ট ওয়াইলিং অ্যাবে মাই টাইম নিজের ওপরে ম্যাক্সিমাম রাগ ধরছে আগে পৃথিবীর লোকের ওপরে হতো এখন নিজের ওপরে রাগ ধরছে যে অনুষ্ঠান বাড়িতে যেতে হবে আমার আয়ু সীমিত কিন্তু আমি সেই সম্পর্কে একদম সচেতনই নই এই রাগ শ্রীরামকৃষ্ণ বলছেন যেটা এটা মোর ঘুরিয়ে দাও রঙ্গনাথানন্দজি স্পিরিচুয়ালাইজেশন অফ হিউম্যানিস্টিক ইম্পালসের কথা বলছেন এবং সেখানে ওই কথাটিকে বিশেষভাবে আনছেন যে ভেতরে ওই যে ভগবানকে পাওয়ার একটা ইচ্ছে আছে কারোর বেশি প্রকাশিত কারুর কম প্রকাশিত আর সেই সঙ্গে মানুষের সম্পর্কেও একটা ভাবনা আছে এই জায়গাটাকে যদি কম্বাইন করা যায় যে মানুষের ভালো করো আর তার মধ্যে ঈশ্বর আছেন ভেবে এটা করো ওই হিউম্যানিস্টিক ইম্পালস এমন কোনো মানুষকে পাওয়া যাবে না সে ধার্ম তথাকথিত ধার্মিক অধার্মিক যাই হোক যার মধ্যে কিনা না জীবনে কোনোদিন কারোর উপকার করবার ইচ্ছে তৈরি না হয়েছে কেউ হয়তো কোনোদিন রিক্সাওয়ালাকে বা টোটোওয়ালাকে দশ টাকা বেশি দিয়ে দিয়েছে পুজোর সময় পাওয়া যাবে অথচ এমনিতে একটা মহা ঘোলাটে লোক কিন্তু সেই দিনকে কি একটা মনের মধ্যে ছিল টোটোওয়ালাকে দশ টাকা এক্সট্রা দিয়ে দিয়েছে কি আর একটা কিছু করেছে অন্যের জন্য করবার একটা একটা থাকেই ভেতরে আর যদি মহৎ চরিত্রের ব্যক্তি হন তাহলে তো কথাই নেই শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ যেটা দেখাচ্ছেন সেটা হচ্ছে যে ভেতরের যে ইম্পালস এইটাকে ঈশ্বরের দিকে চলে দিয়ে করে দাও এবং সেটি শ্রীরামকৃষ্ণের কাছ থেকে পাওয়া এইটা পূজ্যপাত রঙ্গনাথনজি মহারাজ বিশেষভাবে বলছেন যে স্পিরিচুয়ালাইজেশন অব দিস হিউম্যানিস কিম্পালস সেইটা আমাদেরকে করতে হবে শুধু আপনাদেরকে যেটা বলছিলাম যে ওই যে বাংলায় যে বলেছেন কি সুন্দর বক্তৃতার মধ্যে যারা শুনেছেন তারা জানেন কি সুন্দর সেখানে শুনতে লাগে ইংলিশ যেখানে লিখেছেন তার মধ্যে ওই ঠাকুরের কথাগুলি কিন্তু এইখানে একটা অদ্ভুত ব্যাপার বড়রাও রয়েছেন এখানে তাও সাবমিট করছি যে এইখানে আমি যখন পড়ছি তখন ভাবছি যা ওই কথাগুলো গেল কোথায় সেটা কি শিবজ্ঞানের জীবসেবা দেননি দেননি না দিয়ে সবটা বলছেন যে মানুষের মধ্যেই সেই সত্তাহ আছেন সেইটা ভেবে তার উপাসনা করার মতো করে তার উপকার করবার চেষ্টা করা ইন দ্য ফর্ম অফ ইউনো ওয়ার্শিপ এইসব কথা বলছেন তাহলে শিবজ্ঞি মসে বললেন না কেন মনে হয় বললেন না এই জন্যে যে সারা পৃথিবীর মানুষের কাছে অ্যাড্রেস করছেন তো ওই শিব কথাটাতে যদি আটকে যায় যদি আটকে যায় এখন এইটে উনি যে নতুন কিছু করছেন তা নয় কামিনী কাঞ্চন এটি যখন স্বামী বিবেকানন্দ বিদেশে গিয়ে বলেছেন তখন লিটারাল ট্রান্সলেশন তো করেননি উনি বলেছেন যে গোল্ড অ্যান্ড লাস্ট এই সমস্ত বলেছেন যে কামিনী কাঞ্চন বললে ছেলে মেয়ে কার মনের মধ্যে কি অভিঘাত তৈরি হবে চলো কাম কাঞ্চন বলি ঠাকুরের ভাগকে ইউনিভার্সালাইজ করবার জন্যে এখন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ যেটি বলছেন যেটি কোটি কোটি মানুষের হৃদয়ের সম্পদ সেটিকে ভেতরে পুরোপুরি ভর্তি করে নিয়ে ওই স্বামীজির দেখানো পথেই যে যখন বলবো তখন ওই কন্টেন্টটাকে বলবো কিন্তু শিবের নামটা নেব না তাহলে এই সংসারে শিবের প্রতিষ্ঠার জন্য এটি করব কিন্তু নামটা আপাতত নেবো না তারপরে যদি লোকে ন্যায় তো নেবে মনে হয় এইটা যে স্পিরিটের মধ্যে খুব ছিল যার জন্য ওইখানে ওই শিবজ্ঞানে কথাটাকে তিনি ব্যবহার করেননি যখন এই পর্যন্ত হচ্ছে যে তার শ্রীরামকৃষ্ণ সম্পর্কে অ্যাসেসমেন্ট বা ইভ্যালুয়েশনের যে প্রসঙ্গটি এইবারেতে দেখব যে ওই ঠাকুরের প্রতিনিধি তার মধ্যেই রয়েছে এই প্রতিনিধি এটা একটুখানি যুক্তাক্ষর টুকতাক্ষর দিয়ে রফলা টফলা দিয়ে একটা শব্দ আর একটুখানি সহজভাবে শ্রীরামকৃষ্ণের উক্তির মধ্যে আছে যে বাপের সম্পত্তি ছেলে পায় তার মধ্যে একটা আছে আছে কিন্তু ভীষণ সুন্দর যে বাপের যেটা সে ছেলে করে শ্রীরামকৃষ্ণের রঙ্গনাথনজির মধ্যে ওইটা দেখতে পাওয়া যায় যে শ্রীরামকৃষ্ণের যে সম্পদ সেইটা তার মধ্যে বিচিত্রভাবে এসেছে এবং এসেছে শুধু বক্তৃতার মধ্যে নয় সমস্ত জীবন দিয়ে তার প্রচারের মধ্যে দিয়ে তার অস্তিত্বে তার বেঁচে থাকার সবকিছুর মধ্যে দিয়ে এটা এসেছে যখন খণ্ডন ভব বন্ধন জগ বন্ধন বন্দি তোমায় গান হয় আমি অনেক সময় দেখেছি আপনারা এটা মানে লক্ষ্য করেছেন কে জানি না বা এই ফ্যাকচুয়াল জায়গাটাতে সহমত হবেন কে জানি না আমি ভক্তদের মাঝখানে যখন বসে গান করেছি তো দেখেছি যে বেশ সুন্দর হচ্ছে কেউ আর বেশুরও গাইছেন বুঝতেও পাচ্ছেন না চিৎকার করে গেয়ে যাচ্ছেন যত সব মিলিয়েই চলছে কিন্তু তার মধ্যে যে চরণটিতে এসে ভীষণ সবাই গাইতে ভালো লাগে আমার যেমন মনে হয় সেটা হচ্ছে ত্যাগ ঈশ্বর হে নর বড় দেহ পদে অনুরাগ এ আপনারাও মাথা নাড়ছেন এই যে ত্যাগ ঈশ্বর পুরো ব্যাপারটার মধ্যে ওইটা যেন একটা জুয়েল ইন দ্য ক্রাউন পুরো যে আরাত্রিক স্তোত্রের মধ্যে যে ত্যাগ ঈশ্বর ত্যাগ ঈশ্বর তুমি হ্যাঁ আর শুধু আমি সেটুকুনি বলে খান্ত হচ্ছি না এর সঙ্গে একটা স্ট্রং রিকোয়েস্ট অ্যান্ড সাবমিশন আছে দেহ পদে অনুরাগ ত্যাগ ঈশ্বর হে নর বড় দেহ পদে অনুরাগ এই যে যিনি ত্যাগ ঈশ্বর মা বলছেন যে বাবা এই যুগে তার ত্যাগই হলো বিশেষত্ব অমন স্বাভাবিক ত্যাগ কি আর কেউ কখনো দেখেছে মানে কাউকে ভয় দেখানোর মতো নয় এই শুধু সন্ন্যাসীর পক্ষেই সম্ভব এইসব কেউ বলবে না কিন্তু স্বাভাবিক ত্যাগ এটি শ্রী শ্রী মা বলছেন রঙ্গনাথানন্দ মহারাজের জীবনের ত্যাগের কথা আর কি আলাদা করে বলব কিন্তু সেটা এত দূর পর্যন্ত যাচ্ছে যে যখন তিনি বিদেশে যাচ্ছেন সিডনিতে গেছেন আমস্টারডামে গেছেন আরও কোথাও গেছেন আমি জানি না বইতে সপ্তলিপিবদ্ধ নেই সেখানে কোনো পয়সা সঙ্গে না নিয়ে চলে গেছেন দিস ইজ ট্রিমেন্ডাস অ্যান্ড এক্সট্রিম ইন আ ওয়ে যে কোনো পয়সা পকেটে নিয়ে যাননি পয়সা মানে কি টাকা হতে পারে ও দেশের কারেন্সি হতে পারে এখন লোকে যখন যায় সব কনভার্ট করে নেয় অনেক সময় আরো নানান রকমের পদ্ধতি আছে আপনারা জানেন কার্ডের মাধ্যমে হয়ে কিন্তু মহারাজ কিচ্ছু সঙ্গে ক্যারি ক্যারি করছেন করছেন না না এই কেন তাহলে কি করে হবে আরে ভক্তরা ডেকেছে তো তারাই ব্যবস্থা করবে এবং এর ফলে সময় বিপর্যয় হয়েছে যে যে সময় গিয়ে পৌঁছেছেন দেখছেন ভক্ত আসেনি এবার মহারাজের কাছে টাকা নেই কিন্তু একটা ফোন নম্বরের বই আছে সে ফোন করতে গেলেও বুথ থেকে টাকা লাগবে সাধু তিনি যখন ভিক্ষা চেয়েছেন মানুষের কাছে ভিক্ষা চেয়েছেন যে ফোন করব বলে তারপরে সে কেউ দিতে চায় না কি একটা হলদে জামা কি একটা লোক এসছে তাকে কেন দেবো সে তারপরে অনেক বলা করার পর সেখান থেকে নিয়ে অর্থ নিয়ে ফোন করে আর সেই ভক্তটির গাড়িতে করে আসতে একটু দেরি হয়ে গেছে এরকম ঘটনা মানুষের জীবনে একাধিকবার ঘটছে কিন্তু তিনি অর্থ না নিয়ে বিদেশে যাচ্ছেন এটা কি অসাধারণ আসলে অর্থ নেই পকেটে বুক পকেটে নেই পাশের পকেটে নেই কিন্তু ভেতরের পকেটে পরমার্থ সেইটা যদি হয় তবেই বোধ এটা সম্ভব হয় যে আই অ্যাসেট দরকার নেই হাত জোর করে নমস্কার করে সেটা সম্পর্কে ভুলে যাচ্ছে আমার জাস্ট দরকার নেই যদি বাঁচতে হয় তাহলে বাইরের সম্পদকে বাদ দিয়ে সেইটি নিয়ে থাকবো যার সম্পর্কে স্বামীজি বলেছেন সম্পদ তব শ্রীপদ ভব ঘোষপদ বাড়ি যথায় এই রঙ্গনাথনজি জীবন তিনি বলছেন যে আমাদের কি রকম দরকার যোগী দরকার আমাদের আর কেউ ওনার সেন্স অফ হিউমারটা অসাধারণ ছিল আমি হায়দ্রাবাদে যখন ছিলাম তখন সেখানকার সন্ন্যাসী মহারাজদের বলতে শুনেছি যে উনি যখন ভেতরে গ্যাদারিংয়ে সব কথা টথা বলেন খুব সেন্স অফ হিউমার কিন্তু সেটা সবসময় বাইরে থেকে বোঝা যায় না তো বলছেন যে এখানে সিরিয়াস প্রসঙ্গের মধ্যে আছি তিনি বলছেন যে যোগী যোগী আমাদের দরকার অন্য অর্থে নেবেন না যেন তো এইটি তিনি বলছেন যে মানে তাদের রাজনৈতিক হয়ে যাবে তা আমাদের যত আনন্দের সঙ্গে আয়োজন করেছেন তার মধ্যে আর কি তো এইবারে হচ্ছে যে উনি বলছেন যে যদি ভাবি যে যারা কিনা গিরি গুহা কন্িগুহা কন্দরে যারা যোগ সাধনা করছেন সেই রকম মানুষ ভালো এবার কিরকম অফ বিট মতো কথাবার্তা বলছেন বলছেন সেরকম মানুষ ভালো কিন্তু তাদের সংখ্যা সীমিত থাকলেই সমাজের পক্ষে কল্যাণ আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সিটিজেন যোগী নাগরিক যোগী এইটা যে বলছেন কি চমৎকার কথা তার মানে কিনা যিনি কিনা সমাজ জীবনের মধ্যেই রয়েছেন কিন্তু তিনি যোগী এসব কথা কি আর কোথাও নেই অবশ্যই আছে শ্রীমদ্ভগবৎ গীতায় আছে অন্যান্য শাস্ত্রে আছে আমি তো আর সব পড়িনি কিন্তু নিশ্চয়ই এই ভাবের কথা আছে ঠাকুর বলছেন মশারির ভেতর ঘুমুচ্ছে বলে লোকে মনে করছে লেটরাইজার একজন গৃহস্থ কিন্তু আসলে শুয়ে শুয়ে জব করছে দিস ইজ আ কনসেপ্ট অফ সিটিজেন যোগী যে যিনি কিনা সংসারের সব কাজের মধ্যে রয়েছেন কিন্তু এত নিঃশব্দে গোপনে ঈশ্বর সাধনা করছেন যে অন্য কেউ জানতে পারছে না তার মানে এই লোকটা যখন উঠবে এই লোকটা যখন বাজারে যাবে এই লোকটা যখন স্ত্রীর সঙ্গে বিহেভিয়ারের মধ্যে থাকবে সমস্ত কিছুর মধ্যে একটা ডিফারেন্স হবে বিকজ হি ইজ ইয়োগী এই তিনি যদি যোগী হন তাহলে তার সমস্ত চরিত্রের মধ্যে সমস্ত অস্তিত্বের মধ্যে এবং মানুষের সঙ্গে ব্যবহারের মধ্যে তার ছাপ থাকবে আধুনিক কাল চাইছে মোর অ্যান্ড মোর অফ সিটি এই কৃষ্ণ যে বলতেন কাজী নজরুলের গানের মধ্যে আছে সত্য যুগের পূর্ণ স্মৃতি আনিলে কলিতে তুমি তাপস যে সত্য যুগের সেই স্মৃতি ওই যে ঋষির ভারতবর্ষ সেই স্মৃতিকে তুমি কি সুইট সেই স্মৃতিকে তুমি এই কলিযুগে যুগে নিয়ে এলে হে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই যে ভঙ্গি ঋষিরা আপনারা জানেন যে তাদের মধ্যে বিরাট সংখ্যায় তারা গৃহস্থ ছিলেন এবং তারা যেটা বলে গেছেন তারা যে ও উচ্চারণ করেছেন উপনিষদাদি সেটি একটি সন্ন্যাসীরও শিরোধার্য গৃহীরও শিরোধার্য বাট আফটার অল দে হাউস হোল্ডার্স সেই যে স্মৃতি আহা কি মধুর ব্যাপার যে তারা সংসারের মধ্যে রয়েছেন কিন্তু তারা পরম সত্যের উচ্চারণ করছেন এই যোগীকে আমরা চাই এই ঋষিকে আমরা চাই আধুনিক কালে পুরো কথামৃতের পাতায় পাতায় তো রয়েছে শ্যাম পুকুরে একজন ভক্ত জিজ্ঞাসা করছেন যে মহাশয় সংসারে থেকেও হবে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমি হয়তো বলবো হ্যাঁ হ্যাঁ হবে না কেন জানেন আমি কথামৃত থেকে একটা পেজ পাঠাবো এই সমস্ত ঘোরালো ঘোরালো উত্তর গোল গোল এখনকার ভাষায় শ্রীরামকৃষ্ণ বলছেন অবশ্য হবে অবশ্য হবে একেবারে সরাসরি জোর দিয়ে বলছেন তবে ওই যেটি বললম ঈশ্বরের নাম গুণগান মাঝে মাঝে নির্জন বাস সাধু এরকম ভাবে বলছেন এই যে অবশ্য হবে এটা হচ্ছে সূর্যোদয় যে অবশ্য হবে মানে কি হবে সংসারে থেকে ঈশ্বর লাভ হবে সংসারে ঋষির জন্ম হবে এবং সিটিজেন যোগী তৈরি হবে শ্রীরামকৃষ্ণ সেই পথ তৈরি করে দিচ্ছেন যেটি রঙ্গনাথানন্দজির মাধ্যমে আমরা বিশেষভাবে পাচ্ছি আমরা বলছিলাম যে মায়ের কথাতে আসবো সেটা শুধু এমনি এমনি নয় ওই ঠাকুরের বার্তাবাহ রূপে তিনি কিভাবে আমাদের কাছে আসছেন ওই যিনি বেদান্তের কথা বলেছেন বিশেষ করে অদ্বৈত বেদান্তের কথা বলেছেন তিনি যেখানে কিনা দ্বৈতভাবের এবং মাতৃভাবের কথা বলেছেন সেটি অতুলনীয় সেই প্যাসেজগুলো যদি কেউ পড়েন তাহলে তার হয়তো মনে হবে যে আরে এ তো মহাভক্ত কোনো মানুষের কোথায় উক্তি তো এই যে অদ্বৈতের কথা বলছেন এবং দ্বৈতের কথা বলছেন তার একটা লেকচার আছে যেটার শিরোনাম হচ্ছে ইন্ডিয়ান ভিশন অফ গড এজ মাদার ঈশ্বরকে মাতৃরূপে ভারতবর্ষ ভাবে ভেবেছি বাংলায় অনুবাদ হয়েছে ভারতীয় দর্শনে ঈশ্বরের মাতৃরূপ সেইটাতে দেখা যাচ্ছে যে মহারাজ ভক্তি শাস্ত্রকে গভীরভাবে অনুধাবন করেছেন আর ওই যে শ্রীরামকৃষ্ণের তো মাতৃভাব ছিল ওই মাতৃভাবটা দারুণভাবে রঙনাথ মহারাজের মধ্যে পাওয়া যায় তাই শ্রীরামকৃষ্ণের বার্তা যখন তার মধ্যে দিয়ে আসছে তখন ভাবছি মাতৃভাব শ্রীযুক্ত তারকনাথ উত্তরকালে যিনি স্বামী শিবানন্দজি মহারাজ প্রথম যখন দক্ষিণেশ্বরে গেছেন তখন ঠাকুরকে দেখি তার নিজের মা বলে মনে হয়েছে অল্প বয়সে মাতৃহারা আর উনি তো একটা পুরুষ মানুষ তো অল আর অনেক কথাবার্তার পর হলে হয় কিন্তু ওই ফার্স্ট মনে আমার মা দিস ইজ সামথিং শ্রী শ্রী মা বলছেন যে বাবা জানো তো তাঁর জগতের সকলের উপর মাতৃভাব ছিল এই যে শ্রীরামকৃষ্ণের মাতৃভাব এটি রঙ্গনাথনজির মধ্যে রঙ্গনাথানন্দ মহারাজের মধ্যে দারুণভাবে এসছে রঙ্গনাথানন্দনজি ওই বক্তৃতার মধ্যে এক জায়গায় কথামৃতের উল্লেখ করছেন এবং সেখানে গোবিন্দ বলে একটি চরিত্রের কথা বলছেন গোবিন্দ বলছেন কথামৃতের মধ্যে আছে যে আজ্ঞা শ্যামারূপটি কালো হলো কেন তার উত্তরে ঠাকুর আবার বলছেন সার্চ করলে বেরবে গোবিন্দ দিয়ে করলেই বেরোবে তো আমি অবাক হয়ে গেছি যে যিনি অদ্বৈত বেদান্ত নিয়ে এত কিছু করেছেন তিনি কথামৃত এতটা খুঁটিয়ে পড়েছেন আমার স্বল্প বুদ্ধিতে মনে হয়েছে ইট ওয়াজ স্ট্রাইকিং অ্যান্ড ইভেন টুডে যে কথামৃত এত খুঁটিয়ে পড়েছেন যে ওইখান থেকে বলছেন এবং শ্রীযুক্ত গোবিন্দ জানি না তিনি কে কিন্তু তার উত্তরে ঠাকুর কালীরূপের যে রহস্যের কথা বলছেন সেইটি মাদার রঙ্গনাথনজিজিংনাথ মহারাজের অন্যতম পছন্দের জায়গা ছিল মাদার হার্ট সম্পর্কে বলবার এবং সেখানে তিনি বলছেন এই যে মাদার হার্ট হৃদয়। এটি যে শুধু একজন মেয়ের থাকতে পারে এবং থাকা সম্ভব তাই নয় এটি একজন ছেলেরও থাকতে পারে এবং থাকা উচিত ছেলে মেয়ে উভয় এই একেই বলা যায় যে ওই লিঙ্গ বৈষম্যটা কি বলে না সেই সমস্ত ঊর্ধ্বে উঠে এইসব কথা বলা যে কে তুমি সেই বাসি বাসি ছেলে মেয়ে ছেলে মেয়ে করে যাচ্ছ চলো মনুষ্যত্বের কথা বলি এবং সেই মনুষ্যত্বের মধ্যে মেয়েদের কাছ থেকে ওইটা নেবো যেটা লোকে ভুল করে ভাবে যে শুধু মেয়েদেরই সম্পত্তি ওটা অবশ্যই মেয়েদের সম্পত্তি আর ছেলেদের সম্পত্তি না হলে দে উইল বি মিসিং সামথিং অ্যান্ড দ্যাট ইজ দ্যুটলি গ্র্যান্ড অ্যাসেট অফ হার্ট এই মাতৃহৃদয় তিনি বলছেন যে একটি মেয়ের যেমন থাকতে পারে থাকা উচিত তেমনি একটি ছেলেরও থাকতে পারে এবং থাকা উচিত এইটা মহারাজের জীবনের মধ্যে ওতপ্রোত হয়েছিল যখন কি হয়েছে যে লাটুর মহারাষ্ট্রের লাটুরে ভূমিকম্প হয়েছে তার আগে বলি যে রেঙুনে যখন তিনি ছিলেন এবং জাপানিজরা বম্বার্ডিং করছিলেন সেটা উনিশশো সালের কথা নাইনটিন তখন পায়ে হেঁটে তিনি ভারতের দিকে আসছিলেন এবং তখন তার কাছে বিকল্প ছিল যে প্লেন বা জাহাজেও আসতে পারেন রামকৃষ্ণ মিশনের একজন বহুমানিত সন্ন্যাসী কিন্তু সেই ক্যাটাস্ট্রফি সেই সময় উনি বললেন যে না লোকেরা যে হেঁটে যাচ্ছে আমি তাদের সঙ্গে হেঁটে যাব বেলুর মাঠে যখন পৌঁছলেন চেক করে দেখা গেল ওজন পঁয়ত্রিশ কেজি হয়ে গেছে তাহলে এইটা কোন মাতৃভাব সত্যি সত্যি মায়েরা যে ছেলে টিফিন খেয়ে যায়নি আজকে ঠিক মতো তারপরে খাবো এটা কোনো মাকে আর আর বলতে হয় না হয়েছে কি এই পুরুষ শরীরে মাতৃভাব তিনি হাঁটতে 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 সেই লোকেজের সঙ্গে আসছেন এবং পঁয়ত্রিশ কেজি ওজন হচ্ছে এই যে জায়গা এটি ওই বাবা জানো তো তাঁরটা জগতের উপর মাতৃভাব ছিল সেই মাতৃভাবকে যে তিনি কিভাবে ছড়িয়ে দিয়ে গেছেন শ্রী শ্রী মায়ের মধ্যে দিয়ে বিশেষ রূপে আবার অন্যদের মধ্যে দিয়েও ইন্ডিভিজুয়ালি সেটি রঙ্গনাথনজি মহাজের মধ্যে দিয়ে দারুণভাবে দেখতে পাওয়া যায় আমরা বলছিলাম যে মহারাষ্ট্রের লাটুরে যখন ভূমিকম্প হয়েছে এবং সেই ভূমিকম্পের পর রামকৃষ্ণ মিশন যখন সেখানে সেবা কার্য করছেন তখন যখন ওই ওদের জন্য ভূমিকম্প বিধ্বস্ত লোকগুলোর জন্য যখন বাড়িটারি তৈরি করে দেওয়া হবে এবং বেলুর মাঠে যখন তাকে ব্লুপ্রিন্ট দেখানো হচ্ছে তখন মহারাজ ফস্করে একটা কথা বলেছিলেন যে প্রত্যেকটা ঘরের সঙ্গে একটা ইয়ে অ্যাটাচড বাথ থাকবে না টয়লেট থাকবে না তখন যারা যে ভারপ্রাপ্ত সন্ন্যাসীরা দেখাচ্ছিলেন তারা প্রমাদ গণলেন যে তাহলে তো প্রচুর কস্টিং বেড়ে যাবে কিন্তু মহারাজকে ঠিক বোঝানো যাচ্ছে না উনি বাচ্চাদের মতো করে বলছেন আপনাদের খুব সংক্ষেপে দ্রুত বলছি একটু টাইম ওভার হয়ে যাওয়ার মুখে আছি তো সেইখানে উনি বলছেন যে না এরকম তারপরে উনি বললেন যে কেন তোমাদের বলছিলাম জানো তার কারণ হচ্ছে যে আমি কম বয়সে যখন পড়েছি যে দক্ষিণেশ্বরে মা শারদা ওই যে তার ঘরে থাকতেন আর শৌচে একবার যেতেন আর বলতেন হরি হরি বলছি যদি আরেকবার যেতে পারত সেইখান থেকে আমার ভেতরে সেই কষ্টটা আছে তাই ভাবি আমি যে কোনো মা কি কোনো বোনের যেন ওই কষ্ট না হয় এই মাতৃভাব আপনাদের কাছে কি ব্যাখ্যা করব। যেখানে উনি বলছেন যে আর ইউ গ্রোয়িং স্পিরিচুয়ালি তুমি আধ্যাত্মিকভাবে তোমার কি উন্নতি হচ্ছে তার কি মানদণ্ড দিচ্ছেন ক্যান ইউ লাভ আদার্স অসাধারণ কথা যদি ভেবে দেখুন যে আমরা যখন বলি যে একে চাই না ওকে চাই না এর সঙ্গে মুখ দেখা দেখি বন্ধ ওকে দেখা হলে ক্যাট করে শব্দ শুনিয়ে দেবো এই যে মানুষগুলো এই মানুষগুলো আমার তালিকায় কজন আছে তাহলে আমি যদি বেলুর মঠ যাই আমি যদি কামারপুকুর যাই আমি যদি অন্য মঠ মন্দিরে যাই কিন্তু এই তালিকাটা যদি বাড়তেই থাকে তাহলে বুঝতে হবে কোথাও গন্ডগোল হচ্ছে সুতরাং মহারাজের কথায় ফিরছি আর ইউ গ্রোয়িং স্পিরিচুয়ালি ক্যান ইউ লাভ আদার্স ক্যান ইউ ফিল ওয়াননেস উইথ আদার্স হ্যাভ ইউ পিস উইদিন ইয়ার সেলফ অ্যান্ড ডু ইউ রেডিয়েট ইট অ্যারাউন্ড ইউ দ্যাট ইস কল স্পিরিচুয়াল গ্রোথ হুইচ ইজ স্টিমুলেটেড বাই মেডিটেশন ইনওয়ার্ডলি ওয়ার্ক ডান ইন আপিরিট অফ সার্ভিস আউটওয়ার্ডলি সমস্তটা বলা আছে কিন্তু তার মধ্যে অন্তর্লীন যেটা সেটা হচ্ছে ওই মাতৃভাবের কথা মহারাজ নরেন্দ্রপুরে রয়েছেন মাতৃসঙ্গীত হচ্ছেন মায়ের গান হচ্ছে একজন তাকিয়ে দেখে অবাক হয়ে যাচ্ছেন যে মহারাজের চোখে জল এমনি অবাক হচ্ছেন এই জন্যই যে উনি অদ্বৈত বেদান্তের কথা বলেছেন ইস চ্যাম্পিয়ন দ্য কজ অফ অদ্বৈত বেদান্ত তাঁর চোখে জল আসছে এই কিছুদিন আগে সরস্বী পুজো হয়েছেন ফলোহারিণী কালী পুজো সরস্বী পুজো তো সেখানে এই মাকে যে পুজো করা হয়েছে দক্ষিণেশ্বরে কত লোক গেছেন এখন তো ঘরের মধ্যে ঢুকতে দেয় না এই সমস্ত আছে কিন্তু মানুষজন ভেবে ভেবে কি আনন্দ পেয়েছেন এই যে শ্রীরামকৃষ্ণের ভাব যে স্ত্রীকে পুজো করেছেন সেইটা দেখুন আধুনিক কালের জন্যে কত সমালোচক আছেন বলে ও তাহলে স্ত্রী মানে তাকে পুজো করে পুজোর আসনে বসিয়ে রাখতে হবে

ম্যারেজের যে কনসেপ্টটা আছে এইটা ভারতবর্ষের অধ্যাত্ম যে ঐতিহ্য সেটা মানুষের কানে ফিস 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 করে বলছে যে এই যে বিবাহের যে ব্যাপারটা আছে এইটাকেই ব্যবহার করো ওই নরনারীর সম্পর্কের অতীতে যে জায়গাটা আছে সেইখানে পৌঁছবার জন্য আচ্ছা তারপর সো ফার অ্যাজ ওম্যান ইজ কনসার্ন দিস ইজ অ্যাচিভড বাই দ্য ওয়াইফ গ্রোয়িং ইন টু দ্য মাদার নট মিয়ারলি অর ইভেন নেসেসারিলি বায়োলজিক্যালি বাট স্টেনলি স্পিরিচুয়ালি একটা মেয়ে সে মাতৃত্বে যেন উপনীত হয় এবং সেটা বিয়ে করার মাধ্যমেই যে হতে হবে তা নয় কিন্তু কি অসাধারণ জায়গাতে নিয়ে আসছেন কেউ বিবাহ করেন না কেউ বিবাহ করেন কারো সন্তান হয় কারো সন্তান হয় না কিন্তু মাতৃত্বের যে জায়গাটা ওইটাকে মহারাজ বারবার টেনে নিয়ে আসছেন তারপরে একজন কুমারীর আমরা পড়েছি হোলি ভার্জিন কিন্তু একটা কুমারীর মধ্যেও সেই মাতৃত্ব এটাকে কি শুদ্ধতার সঙ্গে রামকৃষ্ণ ভাবাদর্শে নতুনভাবে প্রতিষ্ঠা করছেন রঙ্গনাথ নন্দজ যে সঙ্গে তোমার শরীর তোমার বাইরের জগতের কোনো সম্পর্ক নেই আসলে হচ্ছে মাতৃত্ব একটা মেয়ের মধ্যেও জাগতে পারে জাগবে একটা ছেলের মধ্যেও জাগতে পারে এবং জাগবে মাদারহুড ইজ আপিরিচুয়াল ট্রান্সফরমেশন অফ ওয়াইফহুড কি অসাধারণ কথা ইফ ওম্যান অ্যাজ ওয়াইফ ইজ সোশ্যালি সিগনিফিক্যান্ট উমেন অ্যাজ মাদার ইজ স্পিরিচুয়ালি গ্লোরিয়াস ওয়াইফ সপ্তাহকে আমি অস্বীকার করছি নাকি কিন্তু স্পিরিচুয়ালি গ্লোরিয়াস হচ্ছে উমেন এজ মাদার হুইচ ব্রিংস আস ইমিডিয়েটলি টু দ্যাট ওয়ান্ডারফুল নাইট অ্যাট দক্ষিণেশ্বর ওয়েন শ্রীরামকৃষ্ণ ওয়াজ পারফর্মিং ষোড়শি পূজা ইন দ্য ফর্ম অফ শ্রী শ্রী মা এইটিকে আধুনিক কালের কাছে তিনি নিয়ে এলেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী মহারাজ পূজনীয় স্বামী ভজনানন্দজি তিনি বলছেন যে এই যে রঙ্গনাথনজি মহারাজের পুরো জীবন সেটি হচ্ছে কীরকম যে তিনি একটা প্রেসিডেন্ট ছিলেন একটা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইড মোনাস্টিক অর্গানাইজেশনের কিন্তু সেটাকে তিনি স্ট্রেট জ্যাকেট হিসেবে গায়ের উপরে চেপে বসতে দেননি ভজনানন্দ মহারেজ মহারাজ বলছেন যেটা স্ট্রেট জ্যাকেট অনেক সময় হয়তো যে এমন একটা কিছু পড়লো কেমন যেন হয়ে গেল একটা তো সেরকমভাবে উনি হতে দেননি অন দ্য কন্ট্রি সন্ন্যাস হিম ফ্রম দা শ্যাকলস অফ ইগনোরেন্স ডিজায়ার্স হেট্রেড অ্যান্ড অ্যান্ড ফিয়ার হেটরেজ লিবারেটেড সোল ইউজ মোনাস্টিক লাইফ অ্যাজ এস্ট অফ এরোড্রম টু টেক অফ অ্যান্ড ফ্লাই ফ্রিলি ইন দ্য স্কাই অফ গ্লোবাল অ্যাওয়ারনেস লাভ অ্যান্ড গুডউইল এরোড্রম এই এরোড্রোমটাকে ব্যবহার করে একটা প্লেন যাচ্ছে হুশ করে উঠে গেল ভজনানন্দ বলছেন যে রঙ্গনাথানন্দজি আন্দ মহারাজ এই সংঘকে সেরকম এরোড্রম হিসেবে ব্যবহার করেছেন এই সংঘ সংঘ জীবন সেটাকে ব্যবহার করে তিনি একদম উঠে গেছেন সেই অনন্ত আকাশে সেই আকাশে কি আছে গ্লোবাল অ্যাওয়ারনেস লাভ অ্যান্ড গুডউইল এই যে কথা বলছেন যে সংঘটাকে তার মানে সঙ্ঘের মধ্যে তিনি আটকে নেই সংঘটাকে ব্যবহার করে তিনি ওই জায়গাতে চলে গেছেন এবং সমগ্র মানুষের জন্য তার অস্তিত্ব বিকশিত হয়ে গেছে এইটা শ্রীরামকৃষ্ণের সরাসরি উত্তরাধিকার কারণ শ্রীরামকৃষ্ণকেও দেখা যাবে যে ভারতীয় ধর্মের মধ্যে থেকে সেইখান থেকেও তিনি উত্তরণের জায়গায় চলে আসছেন ওই যে ছোট বয়সে কামার পুকুরে বললেন যে ধনী কামারণীর হাত থেকে দীক্ষা নেব চাটুর চট্টোপাধ্যায় বাড়ির ছেলে তো সেটা তো তিনি করলেন এরকম আরো প্রথা ভেঙেছেন তার মানে হচ্ছে যে ওর মধ্যে থাকতে 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 সিস্টেমটাকে খুব বেশি বিঘ্নিত না করেও এমন একটাই উচ্চতায় চলে যাওয়া যেটা ভবিষ্যতের স্বপ্ন এনে দিচ্ছে আমাদের কাছে ক্লাসলেস সোসাইটি নানান রকমভাবে বলা হয় কিন্তু সত্যি সত্যি মানুষের ভেতরের শুদ্ধতার ভিত্তিতে গঠিত যে ক্লাসলেস সোসাইটি সেটা কিন্তু এই গদাধর এবং ধনী কামারনির উপাখ্যানের মধ্যে রয়েছে সুতরাং ভারতবর্ষের অধ্যাত্ম ঐতিহ্য চমৎকার সেটিকে ব্যবহার করে আরেকটা জায়গায় উত্তীর্ণ রিমাইন্ডস স্বামীজি ইজ লেকচার অন ইউনিভার্সাল রিলিজিয়ান তো সেই যে জায়গাটাতে উত্তীর্ণ হয়ে যাওয়া যেটা কিনা শ্রীরামকৃষ্ণ জীবনের বহু বহুবার করেছেন পতিতা রমণীকে দেখে বলেছেন বকুলতলায় দাঁড়িয়ে আছে নীল বসন পরে যে মা তুমি এই রূপেও আরে বাবা রে বাবা যখন বলছেন মা তুমি এই রূপেও তার মানে হচ্ছে যে হিন্দুত্বের মধ্যে আছেন কি আছেন কিন্তু এটাকে ব্যবহার করে সেই অনন্ত আকাশে চলে যাচ্ছেন এবং সেইখানে আমাদেরকে আহ্বান জানাচ্ছেন এইটি রঙ্গনাথনজি মহারাজের জীবনের মধ্যে দেখতে পাই সেইটার দ্বারা শ্রীরামকৃষ্ণের মহিমা আরও বিশেষভাবে প্রকাশিত হচ্ছে যে আফটারঅল তিনি কোনো একটা সম্প্রদায়ের মধ্যে নয় সম্প্রদায় বর্জিতম তিনি সম্প্রদায়ের মধ্যে নেই কিন্তু তাকে কেন্দ্র করে একটা সম্প্রদায় আছে যে সম্প্রদায় উঠতে বসতে শ্বাসে প্রশ্বাসে উচ্চারণ করছে যে এই সম্প্রদায়ের মধ্যে থাকো এই সম্প্রদায়ের মধ্যে আলোচনা করো কিন্তু এই সম্প্রদায় তোমাকে নাক পাশের মধ্যে বেঁধে ফেলবে না এই সম্প্রদায়ের সাহায্য নিয়ে তুমি সমগ্র পৃথিবীর জন্য এই সেই অন্তর বিকশিত করো হুইচ ইজ আফটার অল ডিভাইন ধন্যবাদ নমস্কার বৈদান্ত সন্ন্যাসীর প্রজ্ঞার আলোকে আমরা বেশ কিছুক্ষণের জন্য আলোকিত হলাম সোমনাথ বাবুর মননে কথনে ওনাকে আমাদের কৃতজ্ঞতা জানাই এরপর আমরা করলেন চট্টোপাধ্যায় মহাশয়কে অনুরোধ করছি মঞ্চে আসার জন্যে রাজীব চক্রবর্তী মহাশয় আমরা একটা মায়ের গান মায়ের গানের পর আবার আমরা মহারাজের আলোচনাটিতে চলবো এরপরে আমাদের যে সঙ্গীতের পর যে আধ্যাত্মিক মননটি আছে সেটি করবার জন্য আপনারা জানেন মন্ত্রী উপস্থিত আছেন রামকৃষ্ণ মঠ মিশনের বিধক্ত সন্ন্যাসী পরম পূজ্যপাদ শ্রীমৎস্বামী দেবরাজানন্দজী মহারাজ আর মহারাজের বিষয় আপনারা জানেন সংসারের শান্তিতে থাকার উপায়